কিভাবে সার্টিফিকেট ডিজাইন করতে হয়। সার্টিফিকেট ডিজাইন করতে হলে আপনাকে টাকার ডিজাইনের মতো জটিল ডিজাইন তৈরি করতে হবে, তা না হলে সার্টিফিকেট নকল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো শুরুতেই কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি, কাজ দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে এখানে যে লাইন টুল আছে এটার মধ্যে চাপ দিয়ে ধরে রাখবেন, এরপর চলে যাবেন স্পাইরাল টুলে। স্পাইরাল টুলে যাওয়ার পরে এখানে এভাবে ধরে টান দিবেন, টান দিলেই এরকম স্পাইরাল তৈরি হবে। এখন দেখেন আমার স্টক এবং ফিল দুটোটাই নান করা আছে, তার মানে স্টকও কাজ করতেছে না, ফিলও কাজ করতেছে না। শুধু মাউস নিয়ে গেলে আমার সিলেকশনটা দেখাচ্ছে। এই অবস্থায় আপনি যেটা করবেন, আপনি স্টকটাকে বাড়িয়ে দেবেন, তাইলে অটোমেটিক স্টক ওপেন হয়ে যাবে। এর পরপরই আপনি ইউনিফর্মটাকে চেঞ্জ করে দেবেন, অর্থাৎ আগে চিকন দিয়ে শুরু হবে, পরে চিকন দিয়ে শেষ হবে। এই হলো আমরা একটা ডিজাইন তৈরি করলাম, এখানে আমার আর কিছু করার প্রয়োজন পড়তেছে না বিধায় আমি এটাকে রেখে দিলাম। এই টুলটাকে আবার ধরব, ধরার পরে আমি এটাকে যখন টানছি এটা স্বাভাবিকভাবে বড় হচ্ছে। আমি এখন কন্ট্রোল চেপে টানি, দেখেন কি হয়। কন্ট্রোল চেপে যখন একটু টান দিলাম অনেকটা লাউয়ের ডগার মতো হয়ে গেল। হ্যাঁ, এটাকে আমরা এখন স্টক বাড়াবো। ইউনিফর্ম আমরা আগে এটা ব্যবহার করেছিলাম, কিন্তু আমরা চাচ্ছি যে না, ইউনিফর্ম আমরা এটা ব্যবহার করব না, ইউনিফর্ম ধরেন এটা ব্যবহার করব, তাহলে আমার একটু কম ছোকা হবে, কিন্তু হবে। এটা হয়ে গেছে, আপনারা দেখলেন। কিন্তু এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটার প্যাচ বেশি আর এটার প্যাচ কম। আচ্ছা, এটাকে আমি রেখে দিলাম, এগুলো নিয়ে আমরা পরে পরবর্তীতে কাজ করব। সেটা হচ্ছে ধরুন আমি কিবোর্ড থেকে শুধু ও চাপ দিলাম, ও চাপ দেওয়ার পরে আমি এই যে এইটা এখানে দেখাচ্ছে, আমি এটাকে এখানটায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে অর্থাৎ আমি সেন্টারটাকে চিনিয়ে দিলাম, সেন্টার চিনিয়ে দেওয়ার পরে আমি এখানে প্রিভিউকে চেকে রাখবো। প্রিভিউকে চেকে রেখে আমি ভার্টিক্যালে এর একটা কপি তৈরি করে নেব। আমার কপি তৈরি হয়ে গেছে। এখন দেখেন দুটা এরকম হয়েছে, আমি একটু এরকম এবং এটাকে একটু এরকম করে নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দেওয়ার পরে এটাকে আমি একটু নাড়িয়ে দেব, এটাকে একটু উপরে উঠিয়ে দেব এবং এই দুটোকে আমি এক করে দেব। আপনারা জানেন যে আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও দিয়ে থাকি, যাতে আপনারা ফ্রিল্যান্সিং করতে পারেন। তো দুটো মিলে দেখেন একটা ডিজাইনের মতো হয়েছে। এখন আমি এই রেক্ট্যাঙ্গল টুলটা নিব। রেক্ট্যাঙ্গল টুলকে নেওয়ার পরে আমি এই টুলটাকে আমি এটাকে এইভাবে ধরে ঘোরাবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় এরকম বাঁকা করে নিয়ে ঘোরাতে হবে। এরকম ঘোরালাম। এখন আমি স্টককে বাড়িয়ে দেব এবং এটাকে ছোট করে দেব। তো এটাকে সিলেক্ট করে আমি জায়গা মতো নিয়ে বসিয়ে দেব। আশা করি যারা মনোযোগ দিচ্ছেন তাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ যেই ট্রেনিংগুলো করার জন্য আপনার 20-30 হাজার টাকা খরচ করতে হতো, ওই ট্রেনিংগুলো আমি আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আবার ধরবো, ধরে আপনারা অনেকে ভাবতে পারেন যে সার্টিফিকেটের মধ্যে এত বড় বড় কালার, না এগুলো বড় বড় থাকবে না, আমরা শুধু ডিজাইনগুলো তৈরি করে নিচ্ছি, এগুলোকে ছোট ছোট করে সার্টিফিকেটের চতুর্দিকে বসিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে না পারেন ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন, তাহলেই বুঝে যাবেন, অনেক কিছু শিখতে পারবেন, দেখবেন অবশ্যই। এখন আমি যেভাবে টানতেছিলাম এটা মূলত অল্ট বাটন চেপে টানলাম, এর আগে কন্ট্রোল ধরে টেনেছিলাম। অল্ট বাটন চেপে টানার পরে আমার এটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন আমি বড় করাটুকু চাচ্ছি না, তো না চাইলে কি করতে হবে, কেটে ফেলে দিতে হবে। কোনো অবজেক্টকে কিভাবে কেটে ফেলে দেয় সেটা আপনারা লক্ষ্য করুন। ধরেন আমি এতটুকু অংশ এইখান থেকে এই পর্যন্ত আমি কেটে ফেলে দিতে চাচ্ছি এবং মাথার মধ্যে এরকম লম্বা করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? সেটা করার জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে, এটা সিলেক্টেড থাকা অবস্থায় আমাকে রাইট ক্লিক করতে হবে। তারপরে আমাকে এখানে দেখেন লাইন আউটের এখানে কোনো অপশন নাই, যে কারণে আমি চলে যাব অবজেক্টে, ওখানে গিয়ে আমার এটাকে সিলেক্ট করতে হবে। অবজেক্টে যাওয়ার পরে এখানে আমাদেরকে সবার আগে খেয়াল করতে হবে এক্সপ্যান্ড ভাসতেছি কিনা। এক্সপ্যান্ডে ক্লিক করার পর ফিল আর স্টপকে চেকে রেখে আমি ওকে চাপ দিলেই আমার দেখেন এটা লাইন থেকে আউটলাইনে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এটাকে কাটতে পারবো, তো কাটার জন্য প্রথমে জুম করে নেব যাতে চশমাটা ভালো করে লাগিয়ে নিতে পারি। তো কিবোর্ড থেকে শুধু ছি চাপ দিন, তাহলে কাছে চলে আসবে। কাছে চলে আসার পরে এখানে একটা চাপ দিন আর এখানে একটা চাপ দিন, দেখেন আমার এতটুকু অংশ সিলেক্ট হয়েছে। যদি কিবোর্ড থেকে এখন ডিলিট চাপ দেই তাহলে আমার এই অংশটা কেটে যাবে, অথচ আমার এই অংশটাই দরকার। তো আমাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আমি এখানে একটা চাপ দেব, চাপ দেওয়ার পর এখানটা একটা চাপ দেব, তো দেখা যাচ্ছে যে আমার আলাদা করে সিলেক্ট হয় নাই। তো এখন যখন আমি বাইরে থেকে মাউস এনে এভাবে ড্র্যাগ করে টানছি তখন দেখেন আমার আলাদা করে সিলেক্ট হয়েছে, আর এতটুকু অংশ সিলেক্ট হয় নাই। এখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দিই তাহলে এই অংশগুলো চলে যাবে। ডিলিট চাপ দেওয়ার পরে এই অবস্থানে আসছে, তারপর আমি আবার ডিলিট চাপ দেবো, চলে গেছে। এখন দেখেন এখানে কিন্তু ইমেজে একটা ভুল দেখাচ্ছে, কি ভুল দেখাচ্ছে? ইমেজের ভুল আপনাকে বুঝতে হবে এবং সেটা আপনার নিজেকেই ঠিক করতে হবে, তাহলে আপনি ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। এখানে এই যে দেখেন সবগুলো প্রান্ত জয়েন করা আছে, যে দিক দিয়ে দিতে পুরো জায়গা সিলেক্ট করা, কিন্তু এখান থেকে এই পর্যন্ত অংশ খালি। তো এখান থেকে এই পর্যন্ত অংশ আমরা কিভাবে ভরবো, সেটা ভরার জন্য আমাকে যাতে হবে উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পরে যেতে হবে পাথফাইন্ডারে, পাথফাইন্ডারে যাওয়ার পরে আমাকে এখান থেকে ইউনাইট করে দিতে হবে, ইউনাইট করলে অটোমেটিক এটা ফিল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই টুলটির মধ্যে আরেকটা টুল আছে, এই টুলটাকে আমরা নেব, লাইন সেগমেন্ট টুল। এটা দিয়ে আমরা এভাবে টানব, টানার পরে আমরা এটার স্টকটাকে বাড়িয়ে দেব, স্টক বাড়িয়ে দিলাম। তো এখান থেকে আমরা লাইন সেগমেন্ট টুল নিয়ে স্টক বাড়িয়ে দিয়ে টেনেছি, তো এটাকে আমরা ধরব আলাদা করে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা আছে, এখন ধরে আমরা একটু টেনে আরেকটু বাড়িয়ে দিলাম। আরেকটু বাড়িয়ে দেওয়ার পরে এখন দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে, আমরা সবগুলোকে একত্রে সিলেক্ট করব। কিন্তু এটা হচ্ছে আউটলাইন করা আর এটা হচ্ছে আউটলাইন সারা, তো এটাকে আমাকে আউটলাইন করে নিতে হবে একসাথে মেলাতে হলে। তো আউটলাইন করার জন্য অবজেক্টে যে এক্সপ্যান্ডে যে ওকে চাপ দেব, আউটলাইন হয়ে গেছে। এখন পার্থক্য হচ্ছে যে এই দুটা এক হয়ে যায় নাই, এক করতে হবে। তো এক করার জন্য আমি একটু এটাকে ভেতরে ঢুকিয়ে নিই, ভেতরে ঢুকিয়ে নিলাম। ভেতরে ঢুকিয়ে নেওয়ার পরে আমি এখানে ইউনিট চাপ দিলেই আমার দুটা মিলে একটা হয়ে যাবে। এখন দুটা মিলে একটা হয়ে গেছে। আমি এটাকে অত্যন্ত ছোট করে ফেলবো। ছোট করার ফেলার পরে আমাকে যেটা করতে হবে, এরকম করে বসাতে হবে। তো এটাকে ছোট করে নেওয়ার পরে আমি এটাকে টেনে এখন আমার আর্টবোর্ডের একদম কোনাকুনি নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে অল বাটন চেপে ধরব, অল বাটন চেপে ধরে ড্র্যাগ করব। এখন কন্ট্রোল চেপে রেখে ডি 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 আমি বারবার চাপ দেব। ডি 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 বারবার চাপ দেওয়ার ফলে আমার এই অংশটা ডিজাইনের মতো তৈরি হয়ে গেছে। তো লাস্টের যেটা থাকবে এটাকে আমি আবার কপি করব, অল বাটন চেপে ধরে কপি করলাম। কিবোর্ড থেকে ও চাপ দিন, ও চাপ দেওয়ার পরে এর কেন্দ্রটা ঠিক করুন। ঠিক করার পরে এখানে ডাবল ক্লিক করুন। ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন এরকম মিরর করা আছে ভার্টিক্যালি, তো এটাকে মিরর করে নিয়ে এখানে কপিতে চাপ দিন। সরি, কপিতে না, আপনার এই মিরর করে নেওয়ার পরে আমি দেখাচ্ছি আবার। মিরর করে নেওয়ার পরে এখানে ওকেতে চাপ দিন শুধু, তাহলে এটা আমার উল্টে গেল। উল্টে যাওয়ার পরে এই অংশটাকে এইভাবে এখানে বসিয়ে দিন, ম্যানুয়ালি বসাই দিলাম। ঠিক আছে, তো এটাকে এভাবে বসালাম। এর একটা কপি। এই ডিজাইন কিন্তু আমাদের শেষ নয়, আমরা এইগুলোকে গ্রুপ করব। এখন অবজেক্ট থেকে গ্রুপ, গ্রুপ করার পরে আমি এর একটা কপি আমার সার্টিফিকেটের নিচে বসাবো। এগুলো এত গাঢ় থাকবে না, ভয় পাওয়ার কিছু নাই। এগুলোকে আমরা হালকা করে দেবো। টাকার ভেতরে যেমন অসংখ্য ডিজাইন দেওয়া হয়, এরকম আমরা অসংখ্য ডিজাইন সার্টিফিকেটের ভেতর বসাবো। আপনারা দেখতে পেলেন আমি ট্রেনে এটাকে বসিয়ে দিলাম। আমি আবার এটার মধ্যে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি এটাকে হরিজেন্টালি মিরর করব। হরিজেন্টালি মিরর করে দিলাম, আপনারা দেখতে পেলেন। এখন এইটাকে আমি মাঝখানের এদিকে বসাই আপাতত, আর এগুলোকে আমি এদিকটা আপাতত রেখে দিই। এগুলো দিয়ে আমরা পরে কাজ করব। আগে যেটা ধরেছি এটা নিয়ে আগে কাজ করে নিই। এক ভিডিওতে আমরা সবকিছু দেখাবো না, আপনারা নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, তাহলে অন্যান্য ভিডিওতে আরো অনেক কিছু দেখতে পারবেন কিভাবে সার্টিফিকেটের উপর কাজ করতেছি। যেহেতু আমি সার্টিফিকেট ডিজাইন করতে গেছি, অন্য কোনো টিউটোরিয়াল হলে অল্প কিছু কাজ থাকতো করে দেখিয়ে দিতাম, কিন্তু সার্টিফিকেটে যেহেতু আমি টাকার ডিজাইনের মতো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন করব, কাজে এখানে অনেক সময় দরকার আছে। ভিডিওর অনেকগুলো পর্ব হবে, তবে ভিডিও টাইটেল আমি পর্ব লিখব না, শুধু এগুলো আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবেন। নিয়মিত চ্যানেলটা দেখলে, সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিও যখনই দিই আবার তখন পেয়ে যাবেন। তো আমি শুধু আপনাদেরকে এটা যে শুধু সার্টিফিকেট ডিজাইনের ক্ষেত্রে তা না, এটা আপনারা যদি টাইলস কোম্পানিতে চাকরি নেন ওখানে টাইলস ডিজাইনের কাজ করতে, এবং আপনি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনার কোনো যোগাযোগ থাকে এবং আপনি যদি ফ্যাশন ডিজাইনিং করতে চান তাহলে এগুলো দিয়ে আপনি ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারবেন। শাড়ির ডিজাইনও এগুলো ব্যবহার করা যাবে। তো অল চেপে ধরে আমি আরেকটা কপি করতেছি। অল চেপে ধরে আমি আরেকটা কপি করলাম। এই কপিটা করার পরে আমি আবার কিবোর্ড থেকে ও চাপ দেবো। ও চাপ দেওয়ার পরে এটার মধ্যে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমি এটাকে ভার্টিক্যালি এদিক ওদিক মিরর করব। ভার্টিক্যালি মিরর করার পরে আমি যদি অ্যাঙ্গেলটাকে এখন ঘোরায় দেই তাহলে আপনারা দেখতে পারবেন যেটা ঘুরে যাচ্ছে। যদি আপনার অ্যাঙ্গেল বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এরকম টেনে উপরে তুলে ফেলুন, এটাই সবচেয়ে ভালো। অত কিছু করার চাইতে আমি টেনে এটাকে উপরে তুলে ফেললাম। আমি চাইলে কিন্তু এগুলো কেটে কয়েকটা সরিয়ে দিতে পারি। এইখানটায় বসিয়ে দিলাম এবং এটাকে টেনে আমি নিচের দিকে বসিয়ে দিলাম। ও চাপ দিয়ে আমি এইখানটায় ডাবল ক্লিক, এখানটায় আমি দেখিয়ে দিয়ে এখানে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এটাকে ভার্টিক্যালি ডাবল ক্লিক করে এটাকে আমি ভার্টিক্যালি একটা কপি তৈরি করলাম। কপি তৈরি করার পরে আরেকটা কপিকে আমি এখানে নিয়ে টেনে নিয়ে বসিয়ে দিলাম। এখনো কিন্তু ডিজাইনটা সূক্ষ্ম হয় নাই, এগুলো সূক্ষ্ম করার কাজ আমরা করব। তবে ধৈর্য ধরে আমাদের ভিডিওগুলোকে দেখতে হবে, তাহলে আপনারা আস্তে আস্তে দেখে ফেলবেন যে কিভাবে আমি সার্টিফিকেট ডিজাইন করতেছি। প্রথমে আমরা কোনো কিছুই হাইড করব না, আমরা সবগুলোকেই এরকম ভাসিয়ে রাখবো। পরবর্তীতে আমাদের প্রয়োজন মতো সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন করে এগুলোকে হাইড করে দেব। তো এক ভিডিওর প্রফেশনাল কাজ, যেহেতু যে কাজটা 30,000 টাকা খরচ করে কোচিং সেন্টারে শিখতেন, তারপরে আপনাকে ওই ধরনের কোচিং সেন্টার ভালো প্রশিক্ষক খুঁজে বের করতে হতো। সেই কাজগুলো যেহেতু এত সস্তায় শুধু সাবস্ক্রাইবের বিনিময়ে আর পেয়ে যাচ্ছেন, কাজেই একটু কষ্ট করে ধৈর্য ধরে মনোযোগ তো দিতেই হবে এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে। এক ভিডিওতে আসলে তাড়াহুড়া করে কোনো কাজই ভালো হয় না। এক ভিডিওতে তাড়াহুড়া করে যদি আমি সার্টিফিকেট ডিজাইন দেখিয়ে দিই তাহলে অল্প কয়েকটা ডিজাইন হবে, ভালো হবে না। তো আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, ভিডিওগুলো দেখবেন। পরবর্তী ভিডিওতে আমি সার্টিফিকেট ডিজাইনের পরবর্তী ধাপে চলে আসবো ইনশাআল্লাহ। তো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।